আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যালোভেরা বলতে আমাদের মাথার মধ্যে প্রথমেই যে ছবি ভেসে ওঠে সেটা হলো এই অ্যালোভেরা, অর্থাৎ যে অ্যালোভেরাটা মুখে মাখা যায়। আবার অনেকেই এটার পুষ্টিগুণের জন্য শরবত করেও খেয়ে থাকেন। কিন্তু অ্যালোয় শ্রেণীর এই গাছটির কিন্তু অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। আজকে আপনাদের সাথে আমি সেগুলো নিয়েই আলোচনা করব এবং এই গাছগুলোর যত্ন, বিশেষ বৈশিষ্ট্য এবং গাছগুলোর নানা রকম ব্যবহার নিয়েও আলোচনা করব। ভিডিওটি একটু দীর্ঘ হলেও ভিডিওটি কিন্তু আমি পুরোই তথ্য সম্পন্ন করেছি এবং ভিডিওতে অনেক কিছুই নতুন শেখার মতো থাকবে, তাই দয়া করে ভিডিওটা আপনারা কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমার ছোট্ট ক্যাকটাস সাকুলেন্ট বাগানে আপনাদেরকে স্বাগতম। আজকে যে আলোয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেগুলো হলো এগুলো, কারণ এটুকু কালেকশনই আমার কাছে আপাতত আছে। এগুলো ছাড়াও কিছু কালেকশন নিয়ে আমি কথা বলবো যেগুলো নেট থেকে ছবি সংগ্রহ করেছি, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। আজকে বাগানের অবস্থা খুবই এলোমেলো, একেবারেই কয়েকটা গাছ তুলে রাখা হয়েছে রিপোর্টিং করবার জন্য, আর কয়েকটা বাগানবিলাসে ফুল এসেছে। এই বাগানবিলাসগুলো সারা বছর মোটামুটি ফুল দেয়, যার ফলে বাগানের মেইন সৌন্দর্যই কিন্তু এরা। অ্যালোর মতো দেখতেই কিন্তু কয়েকটা ভ্যারাইটি রয়েছে, যেমন হাওয়ার্থিয়া, অ্যাগেভ, অ্যাগেভের ছোট এটা, এটা অ্যাগেভের একটু বড় ভ্যারাইটি, ক্রিপ্টেনথাস, এগুলো দেখতে প্রায় অ্যালোর মতোই। অ্যালোয় শব্দটা এসেছে আরবি ভাষা থেকে। অ্যালোয় শব্দটার অর্থ হলো চকচকে তেতো বস্তু। অ্যালোভেরা শব্দটির ভেরা শব্দটার অর্থ হলো সত্য, এটা একটা ল্যাটিন ভাষার শব্দ। প্রায় 2000 বছর পূর্বে গ্রিক বিজ্ঞানীরা এটাকে চিরন্তন ঔষধ হিসেবে বিবেচনা করত। এমনকি তাদের সৈন্যরা যখন যুদ্ধে আঘাতপ্রাপ্ত হতো, আহত হতো, তখন তারা অ্যালোভেরা দিয়ে সেটার চিকিৎসা পর্যন্ত করত। এমনকি এখনও ডায়াবেটিস, হেপাটাইটিস, অতিরিক্ত ওজনের সমস্যা ইত্যাদি নানা সমস্যায় অ্যালোভেরা এখন পর্যন্ত সারা বিশ্বে ব্যবহৃত হয়। এর কারণেই হয়তো মিশরীয়রা এটার নাম দ্য প্ল্যান্ট অফ ইমর্টালিটি বা অমর হবার গাছ হিসেবে দিয়েছিল। তাছাড়াও অ্যালোভেরা জেল চুল এবং ত্বকের যত্নেও সারা বিশ্বে ব্যবহৃত হয়ে থাকে। এত গুণ, তাহলে অ্যালোভেরা কিভাবে কাজ করে? অ্যালোভেরার পাতার মধ্যে থাকে, এর পাতার মধ্যে থাকে প্রায় 99% পানি, কিন্তু যে 1% অন্যান্য পদার্থ রয়েছে সেই 1% আসলে কাজের কাজ। এর মধ্যে রয়েছে গ্লুকোম্যানাস, অ্যামিনো অ্যাসিডস, লিপিডস, স্টেরলস এবং নানা রকমের ভিটামিন। এবার আমরা যে অ্যালোভেরাগুলো খাওয়ার দরকার নাই, দেখে মনের খাওয়া মিটে যায়, সেই অ্যালোভেরাগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যালোভেরার অন্যান্য প্রজাতিগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা হবে। সর্বপ্রথম আমরা আলোচনা করব ক্রিসমাস ক্যারল অ্যালোয় নিয়ে। ক্রিসমাস ক্যারল অ্যালোয় কেলিগ্রিফিন নামের একজন লোক হাইব্রিড করে তৈরি করেন। এদেরকে যদি ছায়ে রাখা হয় তাহলে সবুজ রং ধারণ করে, এবং অতিরিক্ত রোদে রাখা হলে এটা লাল রঙের হয়ে যায়। এই অ্যালোগুলোতেও কিন্তু ফুল আসে, অনেকটা এরকম দেখতে। এদের পাতাগুলোর ধার দিয়ে অনেক দাঁতের মতো থাকলেও এই পাতাগুলোর ভিতরের দিকে তেমন দাঁত থাকে না, কিন্তু এই ভ্যারাইটিতে আবার পাতার ভিতরেও দাঁত দেখা যায়। কিছুদিন আগে আমি এই গাছটির মাথা কেটে দিয়েছিলাম, যার ফলে সেটা থেকে দুইটি নতুন মাথা তৈরি হয়েছে, এবং যে মাথা কেটেছিলাম সেটা এই যে এখানে লাগিয়ে দিয়েছি, এটারও শিকড় চলে এসেছে এবং খুব ভালোভাবে বাড়ছে। এবার আমরা অ্যালোয় জুভেনা নিয়ে কথা বলবো। এই গাছটি সাধারণত লম্বা হয়ে থাকে, এবং এই গাছে যদি আপনি অন্যান্য অ্যালোয় ভ্যারাইটির মতো অনেক রোদ দেন তাহলে একটু লালচে রং হয়ে যায় এবং তখন দেখতে বেশি সুন্দর দেখায়। দেখতে পাচ্ছেন অ্যালোয় রৌহি ক্রস ভেরিগেশন সুপার স্নো ফ্লেক। বেশি রোদে রাখার কারণে লাল হয়ে যাওয়া এই গাছটির নাম ডেল্টা লাইটস। আর এই আননন ভ্যারাইটির অ্যালোয় হাইব্রিডটি আমার অ্যালোয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় অ্যালোয়। তার কারণ হলো এটার অধিক উজ্জ্বল রং এবং এটার গায়ে যে পরিমাণে খাজ অথবা দাগ রয়েছে, অ্যালোর অন্যান্য ভ্যারাইটিগুলোতে আমি এত বেশি পরিমাণে খাজ অথবা দাগ দেখিনি। কি এটার পাতাগুলোর নিচেও অনেক খাজে ভরা। এবার আপনাদেরকে একটা ভ্যারিগেটেড অ্যালোয় দেখাবো, এটা অ্যালোয় নবিলিস ভ্যারিগেটেড।
এই গাছটি এত সুন্দর বলে ভয় পাওয়ার কিছুই নেই, খুব সহজে গ্রো করে এবং খুব কম যত্ন লাগে। এবার আমরা দেখব অ্যালয় পেঁপে। পেঁপের সাথে এই গাছের কোনো মিল নাই, তারপরেও এই গাছটির নাম পেঁপে হওয়ার কারণ হলো যিনি এটার হাইব্রিড করেছেন তিনি এভাবে এটার নাম দিয়েছেন। এটা হাওয়ার্থিয়ার সাথে ক্রস করা একটা অ্যালোর ভ্যারাইটি। এই হাওয়ার্থিয়াটা আমি খুব রিসেন্ট সংগ্রহ করেছি, গাছটা একটু অসুস্থ, এটার আসল নামটা আমি এখন পর্যন্ত বের করতে পারিনি। এটা ব্ল্যাক ভ্যারাইটির একটা অ্যালয়, আর এটা হলো ডেল্টা লাইটস, একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা একটু বেশি রোদ পাইলে লাল হয়ে যায়, একটু কম রোদ পেলে সাদা হয়ে যায়। এটা হোয়াইট ফক্স, পাতাগুলো একটু চিকন হয়ে থাকে এবং খুব কমন ভ্যারাইটি। এটা তো আবার ওই যে ক্রিসমাস ক্যারল, আপনারা তো একটু আগেই দেখলেন, এটা ক্রিসমাস ক্যারলের অনেকগুলো বাচ্চা কাচ্চা। এটার গোড়ায় যে বাচ্চা কাচ্চাগুলো হয়েছিল সেগুলো আমি আলাদা করে লাগিয়েছি এবং খুব সুন্দরভাবে সবগুলো চারা গ্রো করছে। কিভাবে চারা আলাদা করে লাগাতে হয় সেগুলো আপনাদেরকে ভিডিওর শেষের দিকে জানাবো। এবার আমরা অ্যালোয় অ্যারিস্টাটা নিয়ে কথা বলবো। অ্যালোয় অ্যারিস্টাটা আকারে অনেক বেশি বড় হয়ে থাকে অন্যান্য অ্যালোয়গুলোর চেয়ে, আর এগুলো ঝোপালো হয়ে থাকে অনেক বেশি। এই অ্যালোটা অনেক কম আলোতেই খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। এবার এমন একটা অ্যালোয় আপনাদেরকে দেখাবো যেটার নাম আমি এখনও বের করতে পারিনি। এটার পাতাগুলো কখনোই সাইডের দিকে যায় না, দুই পাশের থাকে, দুই পাশে ছড়িয়ে ছড়িয়ে যায়। এর পাতাগুলোতে তেমন দাঁত থাকে না, খুব মসৃণ আর খুব নির্ভুল কারুকাজ করা। এখানে দেখছেন অ্যালোয় রৌহির কয়েকটা বাচ্চা কাচ্চা। প্রায় 2 বছর আগে আমি পিচি পিচি বাচ্চা লাগিয়েছিলাম, বাচ্চাগুলো এখন পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে, হয়তো কিছুদিন পর এগুলোকে আলাদা করে দিব। এই অ্যালোটার আইডিও আমি এখন পর্যন্ত বের করতে পারিনি। এর পাতাগুলোও দুই পাশে ছড়িয়ে থাকে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় না। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালোয় আরবোরেসেন্স। এটা আরবোরেসেন্স বলার কারণ হলো এটা লম্বা হতে হতে একদিন একটা গাছের সমান হয়ে যায়। এটার কারণেই আরবোরেসেন্স অর্থ হলো গাছের মতো। এখন দেখছেন অ্যালোয় রৌহির একটা বড় সাইজের গাছ। গাছটি একটা মাটির বড় পাত্রে লাগানো। এটাতে অনেক বাচ্চা কাচ্চা আগেও ছিল, আমি সেগুলো খুলে নিয়ে আলাদা করে চারা করে ফেলেছি। তাছাড়াও নতুন কয়েকটি বাচ্চা কাচ্চা নতুন করে বেরও হচ্ছে। এটাও অ্যালোয় আরবোরেসেন্স, এটাকে রোদে রাখা হলে এরকম একটু লালচে রং ধারণ করে। এই তো গেল, আজকে আপনাদেরকে এই অ্যালোগুলাই দেখালাম। আশা করি অ্যালোগুলার বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা সাধারণ একটা ধারণা পেয়েছেন। এবার আমরা অ্যালোয়গুলোর প্রোডাকশন নিয়ে আলোচনা করব। প্রোডাকশন তিনভাবে হয়ে থাকে, ফ্রম কাটিংস, কাটিং থেকে, অফসেট থেকে এবং সিড অথবা বীজ থেকে। সাধারণ অ্যালোভেরাগুলো আশেপাশের বাচ্চা কাচ্চা থেকেই প্রোডাকশন করা হয়। এগুলো সাধারণ মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যায়, তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, শুধু নিয়মিত একটু পানি দিতে হয়। এগুলো কিন্তু সূর্যের আলো বেশি পছন্দ করে। এখানে যে দুইটা অ্যালোয় দেখতে পাচ্ছেন দুইটার প্রোডাকশন সিস্টেম কিন্তু আলাদা। প্রথমটার মাথা কেটে দেওয়ায় নতুন দুইটা বাচ্চা বের হচ্ছে। এই দুটো বাচ্চা যখন বড় হবে দুটোকে আলাদা করে লাগালে আবার দুটো চারা হবে। আর এখানে যে অ্যালোয়ের বাচ্চাটা বের হতে দেখছেন এগুলো কিন্তু নিচের গোড়া থেকে বের হচ্ছে, এটার উপরের মাথা কেটে দেওয়ার কারণে বাচ্চা বের হয়নি। এবং কাণ্ড থেকে বের হওয়া বাচ্চাগুলো থেকে চারা করা বেশি সহজ, কারণ এদের গোড়ায় একটু শিকড় থাকে। আর যেগুলো মাথা কেটে বসাবেন এগুলোতে যেহেতু শিকড় থাকে না, এগুলো থেকে চারা করা একটু কঠিন হয়ে যায়। কিন্তু বিষয়টা একটু কঠিন হলেও অসম্ভব কিছুই নয়। যেখানে আপনি কাটবেন সেই জায়গাটায় একটু ফাঙ্গিসাইড অথবা রুট হরমোন লাগিয়ে দিবেন, যাতে ওই জায়গা থেকে পচন না ধরে। এবং যে উপরের অংশটি আপনি আবার মাটিতে লাগাবেন সেটা লাগানোর পর, অর্থাৎ সেটা মাটিতে লাগানোর পর সাথে সাথে পানি দিবেন না। এতে হবে কি, যে কাটিংটা আপনি বসাচ্ছেন সেটা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং এই কাটিংয়ের নিচে একটু রুট হরমোন লাগাতে অবশ্যই ভুলবেন না। কাটিংটি লাগানোর পর রোদে রাখবেন না এবং 7 থেকে 8 দিন পর গোড়ায় হালকা করে পানি দেবেন। এবার উপরের কাটিংটা কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে সিলেক্ট করতে হবে এমন একটি অ্যালোয় যে অ্যালোয়টা একটু লম্বাটে, অর্থাৎ যেটার কাণ্ডটা একটু লম্বাটে, যাতে আপনি উপরের অংশটা কাটলেও আপনার নিচের অংশও থাকে আবার উপরের অংশটাও থেকে যায়। আর উপরের মাথা কাটার পর কিছু পাতা অবশ্যই ঝরে যাবে, এটা নিয়ে ভয় পাবার কিছুই নেই। আপনি যখন কেঁচিটা ডালের মধ্যে ঢুকাবেন তখন কেঁচি সহজে ঢুকাতে পারবেন না,
এজন্য প্রথমে আপনাকে পাতাগুলোকে একটু উপরের দিকে তুলে নিতে হবে, যাতে এটা কাণ্ড পর্যন্ত পৌঁছায়। এই উপরের মাথা কাটা কিন্তু প্রথম দিকে আপনার কাছে একটু জটিল মনে হবে, কিন্তু সাইডের অফসেটগুলো থেকে যে বাচ্চা কাচ্চা বের হয় এগুলো থেকে চারা করা খুবই সহজ। জাস্ট চারাটা ধরে একটু ঘুরলেই ওইটা খুলে চলে আসবে। অফসেট থেকে চারা করার ক্ষেত্রে ব্যর্থ হবার সম্ভাবনা খুবই কম থাকে এবং চারাগুলো খুব সহজেই বড় হয়ে যায়। এবং এদের ক্ষেত্রে আরেকটি সুবিধা হল, এগুলো লাগানোর পরপরই হালকা করে পানি দেওয়া যায় এবং পানি দেওয়ার কারণে এগুলো সাথে সাথেই গ্রো করা শুরু করে দেয়। এবার আমরা কথা বলবো অ্যালোভেরার বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয়। অন্যান্য সপুষ্পক গাছগুলোর মতোই অ্যালোভেরাতেও ফুল আসে, আর ফুলগুলো শুকিয়ে গেলেই এই ফুলগুলোর ভিতরে বীজ পাওয়া যায়। বীজগুলো ক্যাকটাস অথবা সাকুলেন্টের মাটিতে বুনে দিয়ে সবসময় মাটিটাকে একটু ভেজা ভেজা রাখতে হয় এবং যেখানে সুন্দর আলো বাতাস আসে, সরাসরি রোদ নেই, সেখানে রাখতে হয়। ধীরে ধীরে বীজ থেকে চারা তৈরি হয়ে যায়। এবার আমরা অ্যালোর ভ্যারাইটিগুলোতে কিভাবে পানি দিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অন্যান্য সাকুলেন্টের ভ্যারাইটিগুলোর মতোই অ্যালোর ভ্যারাইটিগুলোতে যখন মাটির পানি একেবারে শুকিয়ে যায়, আপনাকে বিশেষ করে অনেক সময় খেয়াল রাখতে হবে যে উপরের দিকের মাটি শুকিয়ে যায় কিন্তু নিচের অর্থাৎ গভীরের মাটিগুলো যদি ভেজা থাকে, তাহলে এই অবস্থায় যদি আবার পানি দেওয়া হয় তাহলে কিন্তু গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাবে অর্থাৎ পচে যাবে, যার ফলে গাছটিও কিছু দিনের মধ্যেই মরে যাবে। তাছাড়াও গাছের মাটিকে রোগ এবং ছত্রাকমুক্ত রাখার জন্য অবশ্যই এক মাস পরপর পানির সাথে একটু ছত্রাকনাশক এবং কীটনাশক মিশিয়ে সেই পানিটা গাছের গোড়ায় দিতে হবে। বাইরে থেকে আপনি কিন্তু গাছের মাটির শুধু উপরের কন্ডিশনটাই দেখতে পান, ভিতরের কন্ডিশন কিন্তু উপর থেকে দেখা যায় না। তাই আপনি যখন পানির সাথে একটু ছত্রাকনাশক এবং কীটনাশক মিশিয়ে দেবেন, সেটা কিন্তু একেবারেই মাটির নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে, যার ফলে সেখানে যে রোগ জীবাণুগুলো থাকবে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই গাছের গায়েও আপনাকে মাঝে মধ্যেই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। তার কারণ শুধু মাটির মধ্যে যে পোকামাকড় এবং ছত্রাক হবে এরকম কিন্তু নয়, গাছের গায়েও প্রচুর পোকামাকড় এবং ছত্রাক হয়ে থাকে। এবার আমরা অ্যালোয় শ্রেণীর গাছগুলোকে কোথায় রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। অন্যান্য গাছের তুলনায় অ্যালোয় শ্রেণীর গাছগুলো কিন্তু খুবই কম আলো সহ্য করে বেড়ে উঠতে পারে। তার মানে এই না আপনাকে অবশ্যই এদেরকে কম আলোতেই রাখতে হবে, বরং আপনার র্যাকের যে জায়গাটুকুতে কম আলো আসে সেখানে অবশ্যই আপনি কিছু অ্যালোয় রেখে দিতে পারেন। আসলে অ্যালোয়গুলো সুন্দর আলো বাতাস এবং যেখানে বৃষ্টি না হয় অতিরিক্ত সেই সব জায়গা বেশি পছন্দ করে, কারণ অতিবৃষ্টিতে অ্যালোয় সাধারণত নষ্ট হয়ে যায়। এই গাছটা আমার বাগানে প্রায় 7 বছর ধরে এই টবের মধ্যেই ছিল, যার ফলে গাছটা এত বেশি বড় হয়ে গিয়েছে। এই গাছটা আজকে আমি তুলব, তুলে এটাকে যে অনেকগুলো চারা হয়েছে চারাগুলো সব আলাদা করব। এই গাছটা কিভাবে করব এটাই আপনাদেরকে আজকে দেখাবো। সবচেয়ে বেশি যে সমস্যা ফেস করছিলাম সেটা হলো এই গাছে অনেক বেশি কাঁটা, আর কাঁটাগুলো খুবই বেশি তীক্ষ্ণ, যার ফলে এটাতে হাত দেওয়া একেবারেই সম্ভব না। হাত দিয়ে টানাটা তো আরও অনেক কঠিন, মাঝে মধ্যে কাগজ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে ধরে ধরে টানতে হচ্ছিল। এরকমের বড় গাছ আলাদা করে চারা করার ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো প্রথম 2-3টা গাছ টান দেওয়া, কারণ সামনের দিক থেকে কয়েকটা গাছ টান দিলে কিন্তু আপনি ভিতরের যে শিকড় অর্থাৎ এর যে কাণ্ড সেটা কিন্তু তখন দেখতে পাবেন, এবং তখন ভিতরে শাবল অথবা কিছু ঢুকায়ে মোচড় দিলেই কিন্তু ধীরে ধীরে উপরের চারাগুলো আলগা হতে থাকবে, মূল শিকড়টা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ মূল শিকড়ের সাথে যে শক্ত একটা বন্ধন এদের সেটা দুর্বল হয়ে যাবে, তখন আপনি ধীরে ধীরে চারাগুলোকে মোচড় দিয়ে দিয়ে আলাদা করে খুলে ফেলতে পারবেন। দেখুন, প্রথম দিকে যেরকম কঠিন হয়ে যাচ্ছিল গাছগুলোকে আলাদা করা, এখন কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তার কারণ হলো এটার নিচের যে গোড়াটা ছিল সেটার শিকড়গুলো আমরা আলগা করে দিয়েছি, এখন ওইভাবে আর শক্তভাবে মাটির সাথে এটা লেগে নেই, যার ফলে সহজেই কিন্তু চারাগুলোকে আলাদা করে ফেলা যাচ্ছে।
আর হ্যাঁ, ভিডিওতে আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো মামুন, আর একটা ছেলে ওর সাথে কাজ করে সেটা হলো লাবিব। এরা দুজনেই আমার বাগান করাতে আমাকে অনেক বেশি হেল্প করে। এদের কারণেই আমার বাগান করাটা অনেক সহজ হয়ে যায়, কারণ আমি মাঝে মধ্যে দূরে থাকি, আর আমি দূরে থাকলে ওরাই বাগানে পানি দিয়ে দেয়, ওরাই সব কাজ করে। এই তো কাজ প্রায় শেষের দিকে, আর কয়েকটা আছে। দেখুন আমরা কতগুলো চারা করে ফেলেছি, এতগুলো চারা এখন কোথায় লাগাবো এটা নিয়ে চিন্তার মধ্যে আছি। কিন্তু আরেকটা বাগান আছে, ওইখানে আপাতত আমরা ট্রান্সফার করে ফেলব। সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা গাছ থেকে একটা করে চারা তৈরি হয়ে যায়। আজকের ভিডিওটা একটু লং ছিল, কিন্তু চেষ্টা করেছি ভিডিওটাকে একটু অন্যরকম করবার। ভিডিওতে আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। টাটা।